वेलकम বন্ধুরা, वेलकम টু মাই চ্যানেল নিউজ ইনফো ফর অল। আজকের এই মুহূর্তের দুটি গুরুত্বপূর্ণ আপডেট 2022 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রুটিন আজ দেওয়া হয়েছে। তো চলো দেখে নেওয়া যাক কবে থেকে হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তো প্রথমে চলো দেখে নেওয়া যাক মাধ্যমিক পরীক্ষা কবে থেকে হবে। তো 2022 এর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 7ই মার্চ থেকে এবং সেটি চলবে 16ই মার্চ পর্যন্ত, ঠিক আছে? তো তোমাদের 7ই মার্চ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটি থাকবে তোমাদের সেটি হবে, এরপর 8ই মার্চ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে, 9ই মার্চ জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের পরীক্ষা হবে, তারপর 11ই মার্চ ইতিহাসের পরীক্ষা হবে, এবং 12ই মার্চ লাইফ সায়েন্স অর্থাৎ জীবনবিজ্ঞান, 14ই মার্চ অঙ্ক এবং 15ই মার্চ ভৌত বিজ্ঞানের পরীক্ষা হবে। এরপর 16ই মার্চ যাদের অপশনাল সাবজেক্ট থাকবে তাদের অপশনাল সাবজেক্টের পরীক্ষা হবে, এবং তোমাদের মাধ্যমিক পরীক্ষা সকাল 11:45 থেকে দুপুর 3টা পর্যন্ত হবে, ঠিক আছে? তো এই হলো তোমাদের মাধ্যমিকের সময়সূচি। তো এই টেবিলের পিডিএফটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে? তো যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা এখান থেকে দেখে নিতে পারো এবং চাইলে এই পিডিএফটি ডাউনলোড করে রাখতে পারো। এবার যারা এইচএস এক্সাম দেবে তাদেরও আজকে রুটিন দিয়ে দেওয়া হয়েছে, তো চলো দেখে নেওয়া যাক। তো এইচএস এক্সাম তোমাদের 2 এপ্রিল থেকে শুরু হবে এবং সেটি চলবে 20 এপ্রিল পর্যন্ত। তো কবে কি পরীক্ষা আছে চলো দেখে নেওয়া যাক। 2 এপ্রিল যাদের বেঙ্গলি এ আছে তাদের বেঙ্গলি এ হবে, যাদের ইংলিশ এ আছে তাদের ইংলিশ এ হবে, যাদের হিন্দি আছে তাদের হিন্দি এ হবে, যাই নেপালি, উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলেগু, গুজরাতি, পাঞ্জাবি এগুলোর মধ্যে কোনো সাবজেক্ট আছে তাদের সেই এক্সামগুলি হবে। এরপরে 4ই এপ্রিল ইংলিশ বি অথবা বেঙ্গলি বি অথবা হিন্দি বি অথবা নেপালি বি অথবা অল্টারনেটিভ ইংলিশ, এই এক্সামগুলির মধ্যে যার যে সাবজেক্টটি আছে সেটি এক্সাম হবে, ঠিক আছে? এরপরে 5ই এপ্রিল হেলথ কেয়ার অথবা অটোমোবাইল অথবা অর্গানাইজ রিটেলিং, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিএস, ইলেকট্রনিক্স, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, ভোকেশনাল সাবজেক্ট, এই সাবজেক্টগুলোর মধ্যে যার যেটি আছে সেটি 5 তারিখে হবে, ঠিক আছে? এরপরে 6ই এপ্রিল হবে বায়োলজিক্যাল সায়েন্স অথবা বিজনেস স্টাডি অথবা পলিটিক্যাল সায়েন্স, অর্থাৎ যারা সায়েন্স নিয়ে পড়ছে তাদের বায়োলজিক্যাল সায়েন্সের পরীক্ষা, যারা কমার্স নিয়ে পড়বে তাদের বিজনেস স্টাডিজের এক্সাম, এবং যারা আর্টস নিয়ে পড়বে তাদের পলিটিক্যাল সায়েন্সের এক্সাম আছে। এরপরে 8 তারিখে ম্যাথামেটিক্স অথবা সাইকোলজি অথবা অ্যানথ্রোপোলজি অথবা অ্যাগ্রোনমি অথবা ইতিহাস। এরপরে 9 তারিখে কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক অ্যান্ড ভিজুয়াল আর্টস, এই এক্সামগুলো 9 তারিখে আছে। তো এর মধ্যে যার যে সাবজেক্টটি আছে তাকে সেই সাবজেক্টের পরীক্ষা দিতে হবে। এরপরে 11 তারিখে ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন এবং অ্যাকাউন্টেন্সি, 13 তারিখে কমার্শিয়াল ল, প্রিলিমিনারি অডিটিং অথবা ফিলোসফি অথবা সোশিওলজি, 16 তারিখে কেমিস্ট্রি অথবা জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন অথবা সংস্কৃত অথবা পার্সিয়ান অথবা আরবি অথবা ফ্রেঞ্চ, তো এগুলির মধ্যে যার যে সাবজেক্ট আছে সেটি হবে। 18 তারিখে স্ট্যাটিস্টিক, জিওগ্রাফি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট, এগুলির মধ্যে যার যে সাবজেক্ট আছে সেটি হবে, এবং 20 তারিখে ইকোনমিক্সের পরীক্ষা হবে। তো তোমাদের এইচএস এক্সাম এবং ক্লাস 11 এর এক্সামের রুটিন একই রকম হবে। তো যারা এইচএস এক্সাম দেবে তাদের সকাল 10টা থেকে দুপুর 1:15 পর্যন্ত এক্সাম হবে, এবং যারা ক্লাস 11 এর এক্সাম দেবে তাদের 2টো থেকে বিকাল 5টা পর্যন্ত এক্সাম হবে, ঠিক আছে? এই হলো তোমাদের সম্পূর্ণ রুটিন। এবং যারা এইচএস এক্সাম দেবে তাদের প্র্যাকটিক্যাল এক্সাম হবে 15ই ফেব্রুয়ারি থেকে 4ই মার্চ পর্যন্ত। এই হলো সম্পূর্ণ রুটিন। তো এটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া পিডিএফ, তো এই পিডিএফ এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা যদি চাও ডাউনলোড করে নিতে পারো। এই হলো সম্পূর্ণ আপডেট। ভিডিওটিকে শেয়ার করে আরো অন্যদের জানার সুযোগ করে দাও, এবং তোমরা যদি চ্যানেলটি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম আরো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য।